এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সাম যে এখনই বাতিল হচ্ছে না সেটা পরিষ্কার হয়ে গেছে। তার কারণ হিসাবে রাজ্য সরকারের অফিসিয়াল নোটিশ আপনাদের শেয়ার করেছি, এরকম ভিডিও যারা দেখেননি অবশ্যই দেখে নিন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সাম নিয়ে রাজ্য সরকারের যে নির্দেশ ও পরামর্শ সেটা এই ভিডিও শেষে স্ক্রিনে চলে আসবে, সেখানে হাত দিয়েও আপনারা দেখে নিতে পারেন এবং ডেসক্রিপশন বক্সেও আমরা লিঙ্ক রেখেছি, সেখানেও আপনারা দেখে নিতে পারেন। অবশ্যই শুরুতে বলবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন। রাজ্য সরকার গতকাল যে নির্দেশ দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে, এক্সাম বাতিল হবে না অ্যাসাইনমেন্টের নাম্বার এবং প্রিভিয়াস ইয়ারের নাম্বারের ভিত্তিতে মূল্যায়ন হবে, সম্পূর্ণটা নির্ভর করছে তিনটে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। সেই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় কি, ইগনু এবং অন্যান্য ওপেন ইউনিভার্সিটি এক্সাম নিয়ে কী চিন্তাভাবনা করছে তার উপর, দু নম্বর হচ্ছে ইউজিসি গাইডলাইন, যেটা সম্ভবত খুব শীঘ্রই ইউজিসির গাইডলাইন বেরোতে পারে। ইউজিসির এই গাইডলাইনে যদি সুনির্দিষ্টভাবে ওপেন ইউনিভার্সিটির কোনো গাইডলাইন থাকে এক্সাম বাতিল বা এক্সাম হবে কি হবে না বা প্রমোটের ব্যাপারে, তাহলে সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে NSOU অফিসিয়াল নোটিশ। যদি ইগনু এবং অন্যান্য ওপেন ইউনিভার্সিটি এক্সাম নিয়ে যে ডিসিশন নিচ্ছে বা নেবে বা মূল্যায়নের ক্ষেত্রে যে নীতি প্রয়োগ করবে সেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফলো করবে, অর্থাৎ ইগনু এবং অন্যান্য ওপেন ইউনিভার্সিটি যা ডিসিশন নেবে তার রিফ্লেক্টটা আসবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশের মধ্য দিয়ে। এটা গেল একদিক দিয়ে রিফ্লেক্ট। আর একদিক দিয়ে রিফ্লেক্টটা আসতে পারে ইউজিসির গাইডলাইন। ইউজিসির গাইডলাইনে যদি ওপেন ইউনিভার্সিটির কোনো নির্দেশ থাকে এক্সাম বাতিল বা প্রমোট এই সংক্রান্ত, তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হবে না, ইউনিভার্সিটি তখন অফিসিয়ালিভাবে সিদ্ধান্তটা জানাতে পারে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সাম হওয়া বা না হওয়া নিয়ে এই তিনটে পয়েন্ট কেন গুরুত্বপূর্ণ, তার জন্য আমরা একবার ফিরে যাব রাজ্য সরকারের প্রকাশিত গতকালের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির নোটিশে, যেখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কথা উল্লেখ আছে। দেখুন, এখানে বলাই আছে আয়ের পয়েন্টে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রসিডিওর করতে পারে, অর্থাৎ এক্সাম সম্পর্কিত প্রসিডিওর করতে পারে ইগনু সহ অন্যান্য ওপেন ইউনিভার্সিটিকে অনুসরণ করে। এরপরে গভর্নমেন্টকে সেটা জানাতে হবে, অর্থাৎ ইগনু বা অন্যান্য ওপেন ইউনিভার্সিটি এক্সাম নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে, যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা অবশ্যই সরকারকে জানাতে হবে। অর্থাৎ এই নোটিশ থেকে একটা বিষয় পরিষ্কার, ইগনু বা অন্যান্য ওপেন ইউনিভার্সিটি যদি এক্সাম বাতিল করে, এক্সাম ছাড়াই যদি প্রমোট করে, তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিও সেই এক্সাম বাতিল করতে পারবে বা প্রমোট করতে পারবে, এবং অবশ্যই তার আগে রাজ্য সরকারকে জানাতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে তারা কী করতে চলেছে। এক নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র রাজ্য সরকারের অফিসিয়াল নোটিশ অনুযায়ী, কিন্তু এক নম্বর পয়েন্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দু নম্বর পয়েন্ট, ইউজিসি গাইডলাইন। ইউজিসি গাইডলাইনে যদি ওপেন ইউনিভার্সিটির এক্সাম সংক্রান্ত যদি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট কোনো নির্দেশ থাকে, তাহলে সেই নির্দেশ সরাসরি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে। খুব শীঘ্রই আশা করা যেতে পারে ইউজিসি তাদের গাইডলাইন প্রকাশ করতে পারে এবং ইগনুও এক্সাম সম্পর্কে তাদের মতামত দিতে পারে। তাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সামটা হওয়া না হওয়া সম্পূর্ণ নির্ভর করছে ইউজিসির গাইডলাইনের উপর এবং ইগনু এবং অন্যান্য ওপেন ইউনিভার্সিটির নির্দেশ বা গাইডলাইনের উপর। অবশ্যই ইউজিসির গাইডলাইন প্রকাশ হলে আপনাদের শেয়ার করব এবং ইগনু ও অন্যান্য ওপেন ইউনিভার্সিটি কী সিদ্ধান্ত নিচ্ছে এক্সাম নিয়ে সেটাও শেয়ার করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সকল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের শেয়ার করুন।